যে ওয়েদার, এই ওয়েদারে ফুটবল খেলা ইজ নট হিউম্যানলি পসিবল। এই মুহূর্তে দেশ জুড়ে মাত্রা অতিরিক্ত তাপমাত্রায় অতিষ্ঠ জনজীবন, স্বাভাবিক চলাফেরা করতেই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। বন্ধ রাখা হয়েছিল স্কুল কলেজও। এমন তাপ প্রবাহের মাঝেই কমলাপুর স্টেডিয়ামে নারী ফুটবল লীগের উদ্বোধন ম্যাচ। বাফুফে নারী লীগের ম্যাচগুলো দিনের বেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার পর শুরু হয় সমালোচনা। তবে লীগের উদ্বোধন করতে এসে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বাফুফে। পরবর্তী ম্যাচগুলো বিকেল 5টায় এবং সন্ধ্যা 7:30টায় ফ্লাড লাইটের আলোতে আয়োজন করা হবে বলে জানান সভাপতি কাজী সালাউদ্দিন। ফুটবল খেলা ইজ নট হিউম্যানলি পসিবল। তো সাথে সাথে জেলসির সাথে আলাপ করলাম যে কীভাবে এটা করা যায়, অর্গানাইজ করো। সে বললো একটা বড় বাজেট লাগবে এবং এনএসসিবির সাথে কথা বলতে হবে। বললো কথা বলো, বাজেট অ্যারেঞ্জ করে দিচ্ছি, খেলা রাত্রে হবে, নাহলে খেলা হবে না। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শুরুতে আর্থিক সংকটের অজুহাত দেখিয়ে কমলাপুর স্টেডিয়ামের ফ্লাড লাইটে ম্যাচ আয়োজন নিয়ে টালবাহানা করে বাফুফে। কৃত্রিম আলোয় খেলা পরিচালনা করলে ম্যাচ প্রতি 13,000 টাকা খরচ আসবে বাফুফের। লিগের মোট 17 ম্যাচে এই অঙ্ক গিয়ে দাঁড়ায় 2,21,000 টাকা। কারেন্ট বিল বাবদ যে অর্থ ক্রীড়া পরিষদকে পরিশোধ করতে হবে ফেডারেশনের, সংকট থাকলেও যে খরচ বাফুফে বহন করবে বলে নিশ্চিত করেন সালাউদ্দিন। লাস্ট 10 বছর তো কোনো কিছু আটকে থাকে নাই। টিম বিদেশে জাপান থেকে আরম্ভ করে, সাউদি আরবের থেকে আরম্ভ করে, সব জায়গায় ট্রেনিং করেছে, খেলেছে, যেখান থেকে হোক উই হ্যাভ ম্যানেজড, উই উইল ম্যানেজ। বঙ্গবন্ধু স্টেডিয়াম প্রস্তুত না থাকায় কমলাপুরের অনুপযুক্ত টার্ফে বাধ্য হয়ে ম্যাচ আয়োজন করে আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে সম্প্রতি এই টার্ফ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। ফারজানা জাহানপ্রিয়া, সময় সংবাদ, ঢাকা।